লঙ্কান কোচ চন্ডিকা হাথুরুসিংহে বাংলাদেশ দলের সঙ্গে নিজের দ্বিতীয় অধ্যায় শুরু করেন গেল বছরের জানুয়ারিতে। শুরুটা ছিল স্বপ্নের মতোই সুন্দর। টি টোয়েন্টি বিশ্বকাপের তৎকালীন চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে বিশ্ববারের 3 ম্যাচ সিরিজে হোয়াইট ওয়াশ করে টাইগাররা। এরপর আয়ারল্যান্ডের বিপক্ষে ঘরে বাইরে সিরিজও জেতে তারা। তখন টেস্ট ইতিহাসে বাংলাদেশের সবচেয়ে বড় জয়টাও দেখে দেশের ক্রিকেট প্রেমীরা। লিটন দাসের অধিনায়কত্বে 546 রানের ব্যবধানে আফগানিস্তানকে হারায় লাল সবুজরা। এরপর পরই আফগানিস্তানের বিপক্ষে 2-1 ব্যবধানে ওয়ানডে সিরিজ হেরে এশিয়া কাপে অংশগ্রহণ করে টিম বাংলাদেশ। সেই থেকে টানা ব্যর্থতার গ্লানি বয়ে বেড়াচ্ছে বাংলাদেশের ক্রিকেট। চন্ডিকা হাথুরুসিংহের কোচিংয়ে বড় টুর্নামেন্টে ব্যর্থতার সঙ্গে নতুন মাত্রা যোগ করেছে টানা সিরিজ হার, যার কারণে বেশ সমালোচিত হতে হয়েছে লঙ্কান এই কোচকে। এবার দেশের রাজনৈতিক প্রেক্ষাপট বদলের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডে বইছে পরিবর্তনের হাওয়া। এরই মধ্যে পদত্যাগ করেছেন জালাল ইউনুস। বিসিবির সভাপতি পাপনের পদত্যাগও এখন সময়ের দাবি। এমন অবস্থায় নিজের ভবিষ্যৎ বিসিবির সিদ্ধান্তের উপর ছেড়ে দিয়েছেন হাথুরুসিংহে। তিনি বলেন, আমার কোনো ধারণা নেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডে কী চলছে। আমার ভবিষ্যতের কথা বললে, যতদিন পর্যন্ত চুক্তির মেয়াদ আছে আমি দায়িত্ব পালনের দিকে তাকিয়ে আছি। বোর্ড যদি বদলে যায় এবং তারা যদি পরিবর্তন চায় আমার তাতে সমস্যা নেই। তারা যদি আমাকে চালিয়ে নিতে বলে, আমাকে নিয়ে খুশি থাকে, আমিও খুশি মনে দায়িত্ব পালন করব। 5-star rating প্রাপ্ত BNDC টেকনোলজির ওয়ার্ল্ডন সুপার সেভার সিলিং ফ্যান 65% পর্যন্ত বিদ্যুৎ বিল সাশ্রয় করে আপনাকে রাখে প্রশান্তিতে। ওয়ার্ল্ডন ফ্যান হাওয়া বদলে দেয়। রাওয়ালপিন্ডিতে আগামী বুধবার মাঠে গড়াবে বাংলাদেশ পাকিস্তানের প্রথম টেস্ট। ম্যাচ জিতে দেশের মানুষকে উজ্জীবিত করার আশ্বাস দিয়ে হাথুরু বলেন, অবশ্যই জাতীয় দলের সামনে দেশের মানুষের মন মানসিকতা ভালো করার সুযোগ আছে। আমরা সবাই জানি মানুষকে ঐক্যবদ্ধ করার ও আশা দেওয়ার ক্ষমতা আছে খেলাধুলার। এই ম্যাচটি ভালো খেলতে পারলে অবশ্যই বাংলাদেশের ক্রিকেট প্রেমীদের খুব সাহায্য হবে। টাইগাররা পাকিস্তানে যাওয়ার পর থেকেই আলোচিত হচ্ছে সেখানকার সবুজ উইকেট। এই ধরনের উইকেটে বিশেষ সুবিধা পান ব্যাটার ও পেসাররা। স্বাগতিক ব্যাটিং লাইন আপের বিপক্ষে শীর্ষ পেসারদের পারফরমেন্স দেখতে মুখিয়ে আছেন হাথুরু। তিনি বলেন, আমি খুবই রোমাঞ্চিত। পাকিস্তান হয়তো খুব বেশি দেখেনি। সবশেষ টি টোয়েন্টি বিশ্বকাপে আমাদের পেসাররা সহায়ক কন্ডিশনে খুব ভালো করেছে। এটি রাতারাতি হয়নি। প্রায় 2 বছর ধরে আমাদের এই ফাস্ট বোলিং গ্রুপটা একসঙ্গে আছে। শাহাদাত কিফাত অনফিল্ড।